আমার জন্ম হয়েছিল আমার বাবার মাতুল আলয়ে সাল্লা থানার পটকা গ্রামে। পরবর্তীতে আমার পূর্বপুরুষের ভিটা দেরাই থানা পেরুয়া গ্রামে চলে আসি। আমি আমার মা বাবার কাছে যা শুনেছি তাতে আমাদের যে সঙ্গীতের বা শিক্ষার গোড়াপত্তন সেটা রাধাচরণ তালুকদার থেকে এটা ধরা হয়। এই রাধাচরণ তালুকদারের ছেলে রামচরণ তালুকদার, রামচরণের চার ছেলের মধ্যে আমার দাদা ছিলেন দ্বিতীয় প্রকাশচন্দ্র তালুকদার, তার ছেলে রসিকলাল দাস আমার পিতা এবং দিব্যময়ী দাস আমার মাতা। আমার পিতা রসিকলাল দাস কৃষিকাজ করতেন আর গান করতেন। আমার মা দিব্যময়ী দাস সামান্য লেখাপড়া ছিলেন, পাঠশালা পাঠ ছিলেন, অসংখ্য গানের রচয়িতা এবং পেশাদার গায়ক ছিলেন দুজনেই। আমি যতটুকু আমার মনে পড়ে ভয়ঙ্কর দুষ্টুমি ছিল আমার মধ্যে। আর যে স্মৃতিটা বাল্যকালের প্রধান সঙ্গীতের স্মৃতি যেটা, এটা আবছার মতো আমার এখনও অন্তরে ভাসে, সেটা হলো যে আমার মায়ের মুখে অসংখ্য লোকগীতি শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়তাম। তার পরবর্তীতে বাল্যকালে গান বাজনার ব্যাপারটাই আমাকে বেশি আকৃষ্ট করেছিল। প্রথমত আমি যে পরিবারে জন্মেছিলাম এই পরিবারে ছিল সঙ্গীত চর্চা, এই গ্রামে শুধু গানই ছিল। এই থেকে শুনে শুনে, গান শুনে শুনে, ঢোলক বাজনা ওর কাছে দেখে, মৃদঙ্গ বাজনা, নানানভাবে আমি আমার বাল্যকালটা কেটেছে। দুষ্টামের সাথে গানটাও ছিল। আমার জীবনে লেখাপড়া করার খুব সৌভাগ্য হয়নি। আমি যখন আমার পিতার মাতুল আলয়ে এই কিশোর বয়সে নানান কৃষিকাজের সাথে জড়িত এবং গ্রাম্য গান বাজার সঙ্গে জড়িত, এই সময়টাতে হঠাৎ গ্রামের মধ্যে শোনা যাচ্ছে যে একটা স্কুল হচ্ছে পাশের গ্রামে, ছেলেদের আমাদের ছেলেদের নিয়ে স্কুলে যেতে হবে। আমরা মাঠে খেলা করছিলাম, তখন একজন বললো তোমার চলো, সবাই চলো, তোমাদের স্কুলে যেতে হবে। এই দৃশ্যটা আমার খুব মনে পড়ে। তখন মাথার মধ্যে তেল দিয়ে, সরষের তেল দিয়ে, তেলটা যে বেয়ে বেয়ে পড়ছিল আমার এখনও ভাসে, একটা হাতে পিড়ি নিয়ে, বসার পিড়ি নিয়ে বাড়ি থেকে এক মাইল দূরে স্কুলে গেলাম। তারপরে প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, প্রথম মান, এই তিন বছর আমি স্কুলে লেখাপড়া করি। তারপরে পারিবারিক অভাব অনটনের কারণে আমি আর স্কুলে যেতে পারিনি, লেখাপড়া এখানে শেষ। আমার সঙ্গীতে কর্মজীবন শুরু হয় খুব ছোটোবেলায়। 47 সালে দেশ বিভাগের পর একটি ইলেকশনের গান দিয়ে, ক্যানভাসের গান দিয়ে আমার সঙ্গীতের পেশাগত কর্মজীবন শুরু। সেই সময় একটি গ্রামে যাত্রা পার্টি হয়, রামপুর গ্রামে। আমার গতানুগতিক জীবনের কর্মজীবনের প্রথম ভাগ যাত্রা। তারপরে আজমিরিগঞ্জে আমি কিউশুরি শুরু করি। 4 বছর পরে সময় সুযোগ বুঝে দেশ ভ্রমণ করতে পারবো বলে আমি একটা প্রফেশনাল যাত্রার দলে ঢুকে যাই, তবলাবাদক এবং সুরকার হিসাবে ব্রাহ্মণবাড়িয়ার গোপাল পাণ্ডের দলে। 67 সালে আমি স্টাফ আর্টিস্ট হিসাবে সিলেট বেতারে যোগদান করি। সেখানে আমার কর্মজীবন 9 মাস। সেই সময়ে কিছু সংগঠনের সাথে আমি জড়িত হই সিলেটে, অতিথি শিল্পী গোষ্ঠী, শিক্ষক ছিলাম আমি, শিশু একাডেমি, শিল্পকলা একাডেমি, পরবর্তীতে সিলেট বেতারের বহুদিন সঙ্গীত পরিচালনা আসর পরিচালনা করা, একটা সঙ্গীত পরিষদে আমার সঙ্গীত নিজস্ব সঙ্গীত পরিষদ, সেখানে ছাত্রদের শিক্ষা দেওয়া, এবং নিউ ইয়র্কে সঙ্গীত পরিষদের শাস্ত্রীয় সঙ্গীত টিচার হিসাবে মাসে বৎসরে 6 মাস সেখানে গান শেখানো, ঢাকায় ছায়ানটে কিছুদিন শিক্ষকতা। এইভাবে আমার কর্মজীবন উচ্ছৃঙ্খল জীবন, গানের জন্য উচ্ছৃঙ্খল, পাগলামি ছোটাছুটি, কোথায় কোথায় গিয়েছি, এটা পাগলামি ছিল আমার।
আমার সঙ্গীত জীবন কোন আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। এই একটা শিশু যেমন ছোট থেকে তার প্রাকৃতিক নিয়মে দিন দিন বাড়তে থাকে, তার ক্রমবিকাশ ঘটে, এই বাড়ার সাথে সাথে আমার জীবনে সে সঙ্গীতটা বেড়েছিল আমার সেই আবহ থেকে, সেই প্রকৃতি থেকে, যে পারিবারিক পরিবেশ এবং পারিপার্শ্বিক পরিবেশ থেকে। এর মধ্যে যাদের গান শুনে আমি বেশি আকৃষ্ট হতাম ছোটবেলা, আমার মা দিব্যময়ী দাস, আমার বাবা লোককবি রসিকলাল দাস, বড় বড় সুষমা দাস, 3 কি 4 বছর বয়স প্রথম কবি গান গাওয়া একটি আসরে আমার এতটুকু মনে আছে স্মৃতিটা। আমি টেবিলের উপরে আমি উঠি, আমার গোটায় সবাই যাতে মানুষ দেখতে পারে, আমি শাস্ত্রসঙ্গীত শেখার জন্য যখন মাথায় পোকা ঢুকে, এটা এসেছিল একটু গ্রামোফোন রেকর্ডে ভারতবর্ষের বিখ্যাত এক গুণের গান শুনে। এই শিল্পীটি ছিলেন জ্ঞানানন্দ প্রসাদ গোস্বামী। আমার শাস্ত্রসঙ্গীতে প্রথম হাতে করি হয় হবিগঞ্জের জলসুগা গ্রামের গুরু কালীমোহন চক্রবর্তীর কাছে। আমি রেডিওতে অডিশনে পাস করি শাস্ত্রসঙ্গীতে, তবলায় নজরুলের গানে, 1967 সালে সিলেট বেতারে। তখন থেকে আমি ভাবলাম আমার শাস্ত্রসঙ্গীত আরও শেখা দরকার, গানে অনেক ত্রুটি, আমি অনেক বন্ধুই জানি না। সেই ভাবনা থেকেই আমি 1975 সালে আমি একজন গুণীর সন্ধান পাই ব্রাহ্মণবাড়িয়ার উমেশচন্দ্র রায়, সঙ্গীতাচার্য উমেশচন্দ্র রায়, এবং একাধারে 12 বৎসর ওনার কাছে আমি শিখেছি। তার পরবর্তীতে আমি ভারতের অনেক প্রখ্যাত গুণীর সান্নিধ্যে গিয়েছি, তার জাবদাউদ খান, স্বর্গীয় অরুণ বাহাদুরী মশাই, উস্তাদ সগরউদ্দিন খান সাহেব। আমার প্রথম প্রোগ্রাম সিলেট শিল্পকলা আয়োজিত শ্রোতার আসরে, তার পরবর্তীতে ট্রান্সক্রিপশন সার্ভিস আয়োজিত জাতীয় সঙ্গীত সম্মেলনে আমার বাগিশ্রী দিয়ে শুরু ঢাকার অনুষ্ঠান। আরেকটি স্মরণীয় প্রোগ্রাম আমার ভারতের শিলচরের একটি জাতীয় প্রোগ্রামে, তারপরে মিউজিক কলেজ, ছায়ানট, রাজশাহীর হিন্দু সাংস্কৃতিক গোষ্ঠী, চট্টগ্রাম সাধারণ সাংস্কৃতিক গোষ্ঠী, নিউ ইয়র্কে, লন্ডনে, এইভাবে আমি শাস্ত্রসঙ্গীতটা পরিবেশন করেছি বিভিন্ন জায়গায়। আমি 1957 সালে বিয়ে করি, আমার সহধর্মিণীর নাম সুবর্ণা দাস, আমার 1 মেয়ে 2 ছেলে, মেয়ে কাবেরী দাস বর্তমানে নিউ ইয়র্কে সঙ্গীত পরিষদের টিচার, আমার বড় ছেলে অরুণ, সে তবলা বাজাতো, রেডিওতে শিশুদের অনুষ্ঠান লোহরা বাজাতো, এখন বাদ্যযন্ত্রের দোকানের সে মালিক। ছোটো ছেলে পিনু আমার সাথে আছে, আর তার স্ত্রী অনিন্দিতা, সেও আমার কাছে দীর্ঘদিন শিখেছে গান, তারপরে ছায়ানটে গান শিখেছে, আর এক নাতনি আমার পাশেই বসে আছে শ্রেষ্ঠা। এই নিয়ে আমার সুখের সংসার। বাবা আমার গুরুও, তো সেই জন্য শুধু বাবা না, বাবা এবং গুরু দুটো বিষয় মিলে বাবা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার, বিশাল একটা ব্যাপার। তো সেই ছোটোবেলা থেকে বাবা বিভিন্ন জায়গাতে আমাকে অনুষ্ঠানে নিয়ে যেতেন, সম্মেলনগুলোতে বাবার সঙ্গে বাজাতে বাজাতেই আর কি তবলার সঙ্গে জড়িয়ে পড়া। তো যখনই বাবার সঙ্গে স্টেজে বসে বাজাই তখন একটা অন্যরকম অনুভূতি কাজ করে, সেটা কোনো কিছুর সঙ্গে তুলনা হয় না। উনি আমার শ্বশুর এবং গুরু, কিন্তু আমার খুব সৌভাগ্য আমি বলবো যে এই পরিবারে আসার পর আমি একদম আমার বাবার বাড়িতে যেরকম ছিলাম ওইরকমই আছি। আমার দাদু অনুষ্ঠানে ভালো করেই গান করে, বাসায়ও আমিও গান করি দাদুর সঙ্গে। যে গোচারণে ধেনু দিয়ে
প্রেমানন্দ মনে যত রাখানি সবে হাতে হাতে ধরি নাচে ধীরে ধীরে একে আরে বেড়ি কমালে পুষ্পভরে নত নববধূর মত আসে আর সবে লীলার সে মন সবে লীলার সে মন করিয়ে মগন কখনো বানাতে দুবাহু যমুনার জল করে ছল ছল সুন্দর শ্যামল হেরি হরি কুলে দেখ প্রফুল্ল কমল এসে ঢল ঢল লোটে পরিমল বইয়ের একটা সমস্যা ছিল আমাদের দেশে, ভালো বই পাওয়া যেত না। যে বইটি একসময় পাওয়া গেল ভারত থেকে আসতো, ভাতখণ্ডজির বই, সেই বইটি নতুন শিক্ষার্থীর জন্য ছিল জটিল, সেই বইটি আমাদের জন্য ছিল ঠিক। তখন চিন্তা করলাম যে সহজ সরলভাবে আমি একটা বই লিখতে পারি কি না। আস্তে 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 বছরখানেক চেষ্টা করার পরে আমি একটি বই খাড়া করলাম, সরল সঙ্গীত শিক্ষা নামে। বইটি প্রথম আমার এক সঙ্গীতের গুরু বলতে পারি, আমার পরম শোভানুদ্দায়ী জনাব ওয়াজলককে বইটি দেখালাম। উনি বললেন তুমি বই ছাপাতে পারো, ভালো বই। তারপরে এই বইটি আমি ছাপালাম, বেশ সারা পাওয়া গেল। এই বইটার অনুসরণ করে তারপরে কী করা যায় সেইভাবে দ্বিতীয় খণ্ড আমি বের করলাম, একটু তান সরগম, একটু তালিম পর্যায়ের কেউ জিনিস জিনিস দিয়ে। আর পরবর্তীতে আমেরিকায় যাওয়ার পরে সময় কাটে না যে কী করা যায়, ভাবলাম যে নিজের তো বিচ্ছিন্ন জীবন, পাগলামি ছোটাছুটি, কিছু হলো না, কিছু হলো না, এইটুকুই লিখি। এই ভেবে আমার স্মৃতির কথা, স্মৃতিতে যতটুকু আমি ধরে রাখতে পেরেছি, এই নিয়ে সারা জীবনের যে ব্যর্থতা সার্থকতা নিয়ে যে বই, এটা আমি লিখলাম। এটা হলো সঙ্গীত ও আমার জীবন। এখন আমি ভাবছি যে আমি বিগত দশ বছর গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে যে হারিয়ে যাওয়ার পথে যেসব গান, লোকগান, এই গান কীভাবে রক্ষা করা যায়। আমি প্রায় 300-350 গান উদ্ধার করেছি শুদ্ধাশুদ্ধিভাবে। এখনও কিছু লোক, প্রাচীন লোক আছে যারা গানগুলা জানে বা করে। এখন যদি কোনো সংস্থা, মানে শিল্পকলা একাডেমি, তারা যদি মনে করেন যে প্রশিক্ষণ দিয়ে, প্রশিক্ষণের মাধ্যমে শহরের ছেলেপেলেদের এই গানগুলো শেখানো যায়,
তাহলে গানগুলো গানগুলোর পরমায় আরও বাড়তে পারে, গানগুলো বেঁচে থাকবে। পাওয়ার ব্যাপারে আসলে আমি যা পেয়েছি এত পাওয়ার যোগ্যতা আমার নেই, আমার চাওয়া আর পাওয়ার মাঝে একটা অনেক ব্যস্ত হয়ে গেছে। যেমন পদক কিছু পেয়েছি আমি, বাংলা একাডেমির ফেলোশিপ, আমি জানি এটা আমার আমার যোগ্যতা নেই, কিন্তু কীভাবে কী ঘটে যায় তাই হয়তো হয়েছে আমার জীবনে, যে কাজ দিয়ে শুরু করেছিলাম কৃষিকাজ আর বাংলা একাডেমির সম্মাননা ফেলোশিপ, দুইটার মধ্যে একটা বিশাল বিশাল এটা একসাথে ভাবলে একটা দ্বন্দ্ব বেঁধে যায়, আমার অতীতের সঙ্গে বর্তমানের একটা ঝগড়া বেঁধে যায়। তারপর জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ কর্তৃক রবীন্দ্র পদক, তার সাহিত্যে উস্তাদ মুজাম্মেল হোসেন পদক, জীবনে অনেক আমি আদর সম্মান পেয়েছি, অনেক আদর পেয়েছি। স্মরণীয় ঘটনা বহু আছে আমার জীবনে, একটি বলতে হয় তাহলে একটি লোমহর্ষক ঘটনা, যে আজকে আমার ভাবতে এই বয়সে আমার শরীর শিহরে উঠে, তা হলো কোনো এক দুর্গা পুজোয় আমার বাড়ি থেকে 5 মাইল দূরে আনন্দপুর গ্রাম, সেখানে একটি পুজোয় একটি দল আসবে,